প্রিয় শিক্ষার্থীরা বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের আজকে সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা অনুশীলনী 9 এর যে উপপাদ্য আছে সেখান থেকে উপপাদ্য 3 এবং অনুশীলনী 10 এর উপপাদ্য 2 আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা উপপাদ্য অনুশীলনী 9 এর উপপাদ্য 3 এ যে উপপাদ্যটা আছে তা সাধারণ নির্বাচনটা আমি এখানে তুলেছি। খেয়াল করো, কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। প্রিয় শিক্ষার্থীরা এই তথ্যের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করব। খেয়াল করো, শিক্ষার্থীরা আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি যার নাম হচ্ছে এ বি সি। এই এ বি সি ত্রিভুজে খেয়াল করো বলছে কোন ত্রিভুজের একটি কোণ, এই যে একটি কোণ মানে হচ্ছে এই কোণটা এ বি সি কোণ, এই কোণটা বলছে অপর একটি কোণ এই যে এই কোণটা এ সি বি কোণ এই কোণটার চেয়ে বড়। তাহলে এই কোণটা যদি এই কোণের চেয়ে বড় হয় তাহলে এই কোণে বিপরীত বাহু আছে এটা এ সি আর এই কোণে বিপরীত বাহু আছে এ বি, তাহলে এ সিটা এই বাহুটা এ বি এর চেয়ে বড় হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়। তাহলে আমরা বিষয় নির্বাচনটা তুলছি। খেয়াল করো, বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি এ। প্রিয় শিক্ষার্থীরা এই কোণটা এই কোণের চেয়ে বড়, তাহলে আমরা বলছি দেখো এ বি সি কোণ গ্রেটার দেন এই কোণটা হচ্ছে এই কোণটা বড়, এই কোণটা হচ্ছে ছোট, এই কোণটা হচ্ছে এ সি বি কোণ, এ সি বি কোণ। তাহলে এ বি সি কোণ বড়, এ সি বি কোণ ছোট। প্রমাণ করতে হবে যে হবে যে এই এ বি সি কোণ এই কোণটার বিপরীত বাহু আছে কোনটা এ সি বাহু আছে আর এটার বিপরীত বাহু আছে কোনটা এই যে এ বি বাহু আছে। তাহলে আমরা এই বাহুটা এই বাহুর চেয়ে বড় এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এ সি বড় এ বি। তো শিক্ষার্থীরা আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ, আমরা প্রথমে প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা বাহুকে আমি বলবো সমান নয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা সমান নয়, সমান নয় ক্ষেত্রে আমরা এখানে ধরে নেই প্রিয় শিক্ষার্থীরা যে এই যে এসি বাহুটা এই এ বি এর সমান নয় এবং ধরে নিব এই এসি বাহুটা এ বি এর চেয়ে বড় নয়। তো এসিটা যদি এ বি এর চেয়ে বড় নয় আমি ধরে নেই তাহলে কি হবে, এসিটা এ বি এর সমান হবে অথবা এসিটা এ বি এর চেয়ে কি হবে ছোট হবে। তাহলে আমরা লিখবো দেখো, ধরি এসি বাহু এ বি বাহু অপেক্ষা বৃহত্তর নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি আমি এসিটা এ বি এর চেয়ে বড় না হয় তাহলে এই এসিটা এ বি এর সমান হবে অথবা এসিটা এ বি এর কি হবে ছোট হবে। তাহলে আমরা বলবো দেখো যে সুতরাং এসি সমান হবে কি এ বি অথবা এই এসিটা এ বি এর ছোট হবে, এসি ছোট এ বি।
প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা কাজ করব এসি সমান এবি দেখো এসি সমান এবি হলে প্রিয় শিক্ষার্থীরা যদি এই এসি বাহুটা এই বাহুটা এই বাহুর সমান হয় তাহলে বাহু দুইটার উল্টা দিকের কোণটা খেয়াল করে এদিকে আমরা আরেকটা চিত্র অঙ্কন করি যদি দেখো এ বি সি যদি এই বাহুটা সমান হয় তাহলে এই কোণ আর এই কোণটা কি হবে সমান হবে কারণ কেননা এই বাহু দুইটার উল্টা দিকের কোণ হচ্ছে এই দুইটা তাহলে এই দুইটা কোণ কি হবে সমান হবে তাহলে আমরা লিখব এসি সমান এবি হলে এই এসি এর উল্টা দিক কোণ হচ্ছে এটা এ পি সি এ বি সি সমান হবে এই কোণটা এ সি বি এ সি বি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি সমান হচ্ছে কি এ সি বি তার মানে এই দুইটা কোণ সমান কিন্তু আমাদের এই বিশেষ নির্বাচনের দিকে একটু তাকাও দেখো এখানে আছে এ বি সি কোণ গ্রেটার দেন এ সি বি কোণ তার মানে এই যে সমান আমরা লিখছি এটা আমাদের এই শর্তের সাথে মিলছে না তাহলে আমরা এখানে সাইড নোটে লিখব যা প্রদত্ত শর্ত বিরোধী প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আসবো এখানে এসি ছোট এবি হলে যদি এসিটা এবি এর চেয়ে ছোট হয় তাহলে তার উল্টো দিকে কোণ হচ্ছে এই কোণটা এই কোণটা এই কোণের চেয়ে ছোট হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখবো এ বি সি কোণ এ বি সি কোণ লেস দেন এই কোণটা হচ্ছে এ সি বি কোণ প্রিয় শিক্ষার্থীরা আমাদের শর্তে দেওয়া আছে এ বি সি কোণ বড় এসি বি কোণ আর এখানে দেখছি এ বি সি কোণ ছোট এসি বি কোণ তাহলে এটাও শর্ত বিরোধী তাহলে আমরা লিখব যা প্রদত্ত শর্ত বিরোধী তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যদি এসি সমান এবি যেহেতু শর্ত বিরোধী তার মানে এসি এবি এর সমান না আবার যেহেতু এটাও শর্ত বিরোধী তার মানে এসি এবি এর ছোট নয় তাহলে আমরা লিখবো দেখো তাহলে যেহেতু এটা শর্ত বিরোধী অর্থাৎ এসি সমান কি এবি হতে পারে না এসি অসমান এবি এবং এসি নট ছোট এবি তাহলে মানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে এসি এসি এবি এর সমান না আবার এসি এবি এর ছোট না তার মানে কি হইব তাহলে এসিটা এবি এর চেয়ে কি হবে অবশ্যই বড় হবে তাহলে আমরা লিখব সুতরাং এসি বড় এবি প্রিয় শিক্ষার্থীরা এটাই যে প্রমাণ করতে হবে এসি গ্রেটার দেন এবি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে উপপাদ্য তিন ছিল অনুশীলনী নয়ের সেই তিনটা আমরা এখন কি করলাম সমাধান করলাম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা অনুশীলনী দশ এর উপপাদ্য দুই সমাধান করব শামিম স্যার শামিম স্যার শামিম স্যার প্রিয় শিক্ষার্থীরা আমরা অনুশীলনী দশের উপপাদ্য দুই আমরা প্রশ্নটা বোর্ডে তুলেছি এটাই হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন বলা হয়েছে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা একটা চিত্র অঙ্কন করছি এখানে আমরা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম প্রিয় শিক্ষার্থীরা এই ত্রিভুজে এ বি সমান হচ্ছে এসি এই দুইটা বাহু হচ্ছে সমান তাহলে আমাকে বলছে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি যার দুইটি বাহু সমান কি এ বি এবং এসি দুইটি বাহু সমান তাহলে আমরা বিষয় নির্বাচন লিখছি বিশেষ নির্বাচন
করি ত্রিভুজ এ বি সি এ খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এ বি সমান এসি এ বি একটি বাহু এসি একটি বাহু এই দুইটা বাহু পরস্পর সমান আমাকে প্রমাণ করতে হবে যে বিপরীত দুইটা কোণ তাহলে খেয়াল করো এই বাহুর বিপরীত কোণ কোনটা এটা আর এই বাহুর বিপরীত কোণ কোনটা এটা অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান তার মানে আমরা লিখব দেখো প্রমাণ করতে হবে যে এই কোণটার নাম কি প্রিয় শিক্ষার্থীরা সংক্ষেপে সি কোণ আর পূর্ণ কোণ বললে এ সি বি কোণ তাহলে আমরা বলবো অ্যাঙ্গেল এ সি বি সমান এই কোণটা এ বি সি কোণ এ বি সি কোণ প্রিয় শিক্ষার্থীরা এই প্রমাণটা করতে গেলে আমাদের আগে অঙ্কন করতে হবে অঙ্কন হচ্ছে এই সমকোণী ত্রিভুজের শীর্ষ কোণ হচ্ছে এখানে এ এই এ থেকে এই বি সি এর উপর একটা লম্ব অঙ্কন করব এটা হচ্ছে এ ডি তাহলে আমরা কি করলাম যে শীর্ষ এ হতে বি সি এর উপর এ ডি লম্ব অঙ্কন করলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা লিখব শীর্ষ এ বিন্দু হতে আমি এডি লম্ব অঙ্কন করলাম আমি লিখব এডি লম্ব বি সি কার উপর আঁকলাম বি সি এর উপর আঁকলাম প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা কি করলাম এটা হচ্ছে শীর্ষ তাহলে এই শীর্ষ হতে বিপরীত বাহু কি বি সি বি সির উপর এডি একটা লম্ব অঙ্কন করলাম অর্থাৎ খাড়া রেখা অঙ্কন করলাম সেই রেখাটা হচ্ছে এডি তাহলে আমি এখানে লিখলাম শীর্ষ এ হতে এডি লম্ব বি সি আঁকি অর্থাৎ বি সি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম এবার খেয়াল করো আমরা প্রমাণে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই এ বি সি এই কোণটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ কেননা এই বাহুটা এবং এই বাহুটা সমান যদি দুইটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের এ হচ্ছে শীর্ষ আর এই কোণটা হচ্ছে এই দুইটা বাহু দ্বারা সৃষ্ট অন্তর্ভুক্ত কোণ তাহলে এই কোণটা দিয়ে যখন শীর্ষ থেকে আমি লম্ব অঙ্কন করব তখন এই লম্বটা এই কোণ দুইটাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে আমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমি কি লিখছি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এই কোণটাকে বলা হয় শিরকোণ প্রিয় শিক্ষার্থীরা সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহু দ্বারা সৃষ্ট কোণকে বলা হয় শিরকোণ লম্ব শিরকোণকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই এডিটা হচ্ছে লম্ব শিরকোণ হচ্ছে এটা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে তো সমান দুই ভাগে ভাগ করলে এই অংশটুকু আর এই অংশটুকু সমান হয় এই কোণটার নাম হচ্ছে বিএডি কোণ আর এই কোণের নাম হচ্ছে সিএডি কোণ তাহলে আমরা লিখব দেখো সুতরাং বিএডি কোণ সমান সিএডি কোণ প্রিয় শিক্ষার্থীরা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এবার আমরা এই একটা ত্রিভুজ হয়েছে এখানে এ একটা ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি ডি এই ত্রিভুজটার নাম হচ্ছে এ সি ডি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা লিখব দেখো এখন ত্রিভুজ এ বি ডি ও
त्रिभुज ए सी डी ए। प्रिय शिक्षार्थी आप जी दुटो त्रिभुज तुलना देखी बाहूटा समान हे बाहूटा प्रथम एखे लिखब ए बी समान ए सी कारण आपके प्रश्न बोले देवा एडि बाहूटा दोनों त्रिभुज मध्य आसे ख्याल करो तेल लिखब एडि समान एडि ब्रेकेटे लिखब साधारण बाहू कि बाहू प्रिय शिक्षार्थी साधारण बाहू। এখন খেয়াল করো এই যে এই কোণটা এই কোণটা হচ্ছে বিএডি কোণ এই দুই বাহু দ্বারা এই বাহু দ্বারা সৃষ্ট কোণ এই কোণটাকে এই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণ হওয়ায় বলে অন্তর্ভুক্ত কোণ তাহলে আমরা বলবো অন্তর্ভুক্ত বিএডি এই খেয়াল করো একটু আগে আমরা প্রমাণ করে আসছি বিএডি সমান কি সিএডি তাহলে আমরা এখানে লিখব এবং অন্তর্ভুক্ত বিএডি কোণ সমান অন্তর্ভুক্ত বিএডি কোণ সমান কি সিএডি কোণ সিএডি কোণ এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ত্রিভুজের সর্বসমতার চারটা শর্ত আছে চারটা শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে দুইটি ত্রিভুজের মধ্যে যদি দুইটি বাহু এবং এই বাহু দুটি দ্বারা সৃষ্ট অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ এই দুইটা বাহু সমান এই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণ এইটি এই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণ এইটি এই দুটি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম্মত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এই বাহু সমান আবার এই বাহু সমান এই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণ হচ্ছে এটা এই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণ হচ্ছে এটা এই দুইটা কোণ সমান তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ সর্বসম সর্বসম্মতার দ্বিতীয় শর্ত অনুসারে তাহলে আমরা বলবো খেয়াল করো যে প্রিয় শিক্ষার্থী আমরা এদিকে চলে আসি যে সুতরাং ত্রিভুজ এ বি এই ত্রিভুজ এই ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এই ত্রিভুজের নাম হচ্ছে এ সি ডি কোন শর্তে তারা সর্বসম সর্বসম হচ্ছে প্রিয় শিক্ষার্থীর দুইটি বাহু এবং একটি কোণ তাহলে আমরা এখানে লিখব বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি এই ত্রিভুজ সর্বসম হয় তাহলে এই যে এই ত্রিভুজ কোণটা আর এই কোণটা এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণ সমান হবে এই কোণটার নাম কি প্রিয় শিক্ষার্থী এ বি ডি আমরা বলতে পারি সুতরাং এ বি ডি সমান এই কোণটার নাম কি এ সি ডি এ সি ডি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই এ বি ডি কোণটাকে আমরা বলতে পারি এ বি সি কোণ তারা বলতে পারি দেখো সুতরাং এ বি ডির জায়গায় আমরা বলতে পারি এ বি সি আর এ সি ডিকে বলতে পারি এ সি বি এ সি বি। তাহলে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থীরা যে প্রমাণ করতে হবে এ সি বি কোণ সমান কি এ বি সি কোণ তাহলে এ বি সি কোণ সমান কি এ সি বি কোণ তাহলে আমরা উল্টে দিলে হলো এটা সুতরাং এ সি বি সমান এ বি সি কোণ। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা এ সি বি কোণ সমান কি এ বি সি কোণ এ সি বি কোণ সমান কি এ বি সি কোণ তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের এই উপপাদ্য দুইটা বুঝতে পেরেছ তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে প্রিয় শিক্ষার্থীরা এই যে উপপাদ্য দুইটাই এই কাজটাই হচ্ছে আমাদের তাহলে কি বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থীরা তাহলে এইচ ডব্লিউ খেয়াল করো এইচ ডব্লিউ হচ্ছে কি অনুশীলনী নয় উপপাদ্য তিন অনুশীলনী দশ উপপাদ্য দুই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উপপাদ্য দুটো বুঝতে পেরেছ তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে আর ঈদের পরে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ।